একদম জানাই আমরা বর্তমানে আছি চট্টগ্রাম নগরের ব্যস্ততম মার্কেট টেরি বাজার হতে। টেরি বাজার কিন্তু শুক্রবারে সচরাচর খোলা না থাকে, কিন্তু দুর্গাপূজার আগদি যে শেষ মুহূর্তের কেনাকাটা আছে এটার আলে ব্যবসায়ী সকল আজ শুক্রবারে টেরি বাজার খোলা রাখি। তো আরা আজিয়া ওনার লগে শেয়ার করিবার চেষ্টা করছি ম্যাডা, যাইও না যারা এসছি শেষ মুহূর্তের কেনাকাটা করিবার লাই তারা কেনাকাটা হদ্রত আছে। প্রথম দুর্গাপূজা না দ্বিতীয় দুর্গাপূজা? আচ্ছা আচ্ছা, তো যাই হবো দুর্গাপূজা। তো দুর্গাপূজা ওর বাড়ি তখন শাড়ি হন দি শাড়ি দর্শক আরা এখন একখানে হসরু দোয়ানো ঢুকি চাই। এটাই আসলে নতুন কালেকশন পূজা উপলক্ষে কি কি আসছি। দিদি সকলে নতুন নতুন কিছু কালেকশন পার কিনা ওনারা কেন আসুন বেগুনে? আচ্ছা, তো দিদি নতুন কিছু কালেকশন আসছি না পূজাত? আসছে, অনেকেই আসছে। আচ্ছা, তো এখন এবছর হওয়া লইন রেস? এখন হয় নাই, নিব আপনাকে নিয়ে গদরি টান মার। তুমি দেখি দেখি ড্রেস পছন্দ হয়েছে তোমার? এবার পূজায় কি শাড়ি নিবে না, ছোট্ট শাড়ি নেবে না? তো আর কয়টা কিনবে? পুজো তো এখনো দেরি আছে, ড্রেস আর কিনবে না? বাবার পকেটে টাকা আছে, অনেক টাকা। আচ্ছা, তুই আরা দেখি যে কাস্টমার খুব খুশি হই। এখন আর একটা ব্যবসায়ী দাদারঙ্গ হতা হইম ভাইয়া, প্রতি বছর যে শেষ মুহূর্তের বেচা কেনা থাকে এবছর কি পরিস্থিতি ওনারা? ইনশাল্লাহ একটু ভালো, মানে একটু কম ছিল কিছুদিন আগে, মানে এক সপ্তাহ আগে একটু কম ছিল, এখন একটু ভালো, মোটামুটি ভালো চলতেছে এরকম। শুক্রবার তো ধরুন টেরি বাজার সচরাচর খোলা না থাকে, তো আজ শুক্রবারে কি খোলা রাখি আর পোষাই না? ইনশাল্লাহ জি পোষাইছে। আপনার কালেকশন কি কি এসেছে? অনেক কালেকশন আপনি দেখতে পারেন, সব আপনার নিউ মডেল এখানে আমাদের। কোনো কালেকশনের লগে দাম আর তফাৎ কেন কি না বেশি না? আমাদের আমরা হোলসেলার বিক্রি করি, তো আমরা পাইকারি দামে বিক্রি করি, মানে খুচরা, মানে পাইকারি বিক্রি, বেশিরভাগ পাইকারি বিক্রি করি, মানে যখন খুচরা কাস্টমার তখন আমরা খুচরা। কাস্টমার অভিযোগ করে যে দাম না স্যার অনেক কি সত্য না? না, আপনি ট্রাই করতে পারেন। অশোক হসরো লগে কিন্তু কসমেটিক্স আর জুতার দোকান তো আনাবির দেখি আনারে ব্যবসায়ী আর কাস্টমার লো এখানে হতা হইছে ইম তারা শেষ বেচা কেনা কি রকম চলে? ভাইয়া কেন আছেন? আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তো বেচা কেনা কেন চলে? আলহামদুলিল্লাহ যথেষ্ট সেল, খুবই একটু কম, তারপরে চলতেছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, খারাপ না। কালেকশন কি এবছর কিছু নতুন? হ্যাঁ ভালো কালেকশন, খুবই ভালো কালেকশন আমাদের। কাস্টমার লো এখানে হতা হয়েছে কসমেটিক্স এর দোকানত, কিন্তু দাদারা দেখা যার কসমেটিক্স কিন্তু মায়ের বর জায়গা মর্থয়ের এখন কসমেটিক্স এর দোকানের মধ্যে দিয়ে থাকে বেচা কিনে। টিচার লাগে গিফট হালাই, টিচার টিচারের জন্য, বাচ্চার টিচারের জন্য, বদিলে কিছু না? বদির জন্য এখনো কিনা হয়নি, কিনবে এখন তো স্যালারি পায় না, স্যালারি পেলে তারপর। ইয়ে তো আজকে কয় তারিখ? 4 তারিখ। স্যালারি পাইবার আগে টিচার লাগে নি ভালাই, টিচার কি মাইবো না? টিচার কে অবশ্যই মেয়ে, তো স্যালারি এখনো হয়নি। বদিলে কি স্পেশাল কিছু আছে নাকি? স্পেশাল তেমন কিছু না, জামা
তারপর হচ্ছে জুতা, এগুলোই আর কি। স্যালারি পাইলে কি বড় মার্কেটও যাইবা? না, এই টেরি বাজার তো খারাপ না, টেরি বাজার আমাদের সবচেয়ে ভালো একটা, সবকিছু পাওয়া যায় এখানে। দর্শক আর এখন কিছু ব্যবসায়ীর লগে হতা হইম যে দোয়ানি নতুন আসলে পূজার সামগ্রী মানুষে বিভিন্ন মণ্ডপের মধ্যে কিনে লই যা, তারা ব্যবসায়ী সকলের সর্বশেষ কেনা বেচা কেনার যে পরিস্থিতি কান ওনার লগে শেয়ার করিবার চেষ্টা করছিম। দাদা নমস্কার, ভালো আছেন না? ভালো আছি। এতদিন বেচা কেনা প্রতি বছরের বেচা কেনা কি তুলনামূলক ভালো না খারাপ? অন্যান্য বছরের তুলনায় এবছর একটু সামান্য কম, আর অন্যান্য বছর তো আর একটু জাঁকজমক। ছোটখাটো কেনা বেচা কিনা কিনা আছে এখনো তারা গড়ি যার, এখন আর চাষার লোক এখানে হত হইম চাষা বেচা কেনা কেন চলে? দোয়ানত কি শুধু মোমবাতি ধূপ চলা? মোমবাতি আইটেম ব্যাগ কিছু, মোমবাতি আগরবাতি এই দুই আইটেম। আচ্ছা, এই দুই আইটেম তোনার বেচা কেনার পরিমাণ কি রকম? পরিমাণ খারাপ না, ভালো। হ্যাঁ, পুজোর বেচা কিনাতে চলে রে মোটামুটি, ঠিক আছে না? দর্শক টেরি বাজারত শুধু হরচূর্ণ এটা কিন্তু শাখা সিঁদুর এ জাতীয় বোধ কিছু হিন্দু কলর ফঞ্জা, তো আর দিদিরা দেখির ও শাখা কিন্তু এসে আসলে দিদি কি পুজো উপলক্ষে না? পুজো উপলক্ষে। আচ্ছা, তো পুজো উপলক্ষে প্রত্যেক বছর শাখা এন কি বরাদ্দ থাকে? যেহেতু একটু ভালো শাখা পাওয়া যায়। শাড়ির তুলনায় লুঙ্গি বেশি কাম অর্থ বেশি নাকি করো? না না, একজন দুজন করি। চিঙ্গি লুঙ্গি কে পুজো বলকে কিনো না সারা বছর? বুদ্ধি পাইলাম ঘরোয়া ভাবে কিন্তু লুঙ্গিও অনেক কিন্তু অনার পরিচিত মানুষ করে উপহার দিতে। যদি তিনটা লুঙ্গি কিনছে, একটা শাড়ি কিনছে, দুটা গেঞ্জি কিনছে আর কি স্যার, পুজো উপলক্ষে সার দিচ্ছি প্রতীকের 50 টাকা করে স্যার একটাতে। বড় বড় দোয়ানোর মতো কিন্তু এডেও খুব সুন্দর কালেকশন দেখা যায় এবছর, তো এডে আই জানতাম সেম যে মাসি বোধ কোন দরি কানাকানি করে নাই দেখি মাসি পছন্দ হইন না তো না সাইজের বাজে পছন্দ লইন যে সাইন না মানে লাল টুকটুকে শাড়ি জিয়ান লই না তুনো পছন্দ হই মাসি দরদাম কেন চলার এডে? না দরদাম খুব ভালো আছে, খুব ভালো আছে দরদাম, খুব ভালো আছে। আচ্ছা, তো এখন শেষ মুহূর্তে যে বেচা কেনা চলার কি কি কিনুন? আজ মাত্র ফুয়ালা কিনি দিয়ে আজ না আন্ন কিনে। আচ্ছা, এখন মাত্র বাইরে তার কদিন চলিব কেনাকাটা? কিছু দর্শক কেনাকাটা করতে করতে কিচ্ছু করতে পারি নাই, পছন্দ হয় না, কালকে আবার আসবো কিনবো। টেরি বাজারত কিনা নইলে হানা তো এখন এই জিনিসটা যে কদিন ধরে চলিব পূজার তার বেশি দিন নাই, চলবে আরো 3-4 দিন ধরে চলবে। টেরি বাজার যেহেতু পছন্দ না, অন্য মার্কেট ট্রাই করিবেন না?
হ্যাঁ কালকে অবশ্যই করব অন্য মার্কেট। আচ্ছা তোমরা কিছু কিনো নাই? না পছন্দ হয়নি, আর আগামী কাল কিনবো। খেয়ে কি মন ভরতেছে না পেট ভরতেছে? অবশ্যই মন ভরছে, পেটও ভরছে। আচ্ছা তো এখন আর কখন আছে? সময় তো বেশি দিন নাই। হ্যাঁ এই তিন চার দিনের মধ্যেই যা করার করে ফেলতে হবে। কালেকশন কিরকম চাচ্ছো? একদম বেস্ট কালেকশনটা চাইছি। বেস্ট কালেকশনের জন্য সময় আরও আগে বের হওয়া উচিত ছিল না? ছিল, কিন্তু সময় হয়ে ওঠে। এতদিনে তো সবাই কিনে ঘরে নিয়ে চলে গেছে সব। হ্যাঁ নোনা জিয়া শাড়ি লইলাম, বাচ্চাদের পোশাক লইলাম। আচ্ছা সো কিনি আর কুদা লাগিয়ে গিয়ে আনে না আবার হানা দোয়ানা? হ্যাঁ কিন্তু আইলে তো আবার এটা কমিশন দন পড়ে। ও দম পড়ে তো, বাচ্চাও লই আইলে তো দম পড়ে। আচ্ছা তেমন কিনি আর লসত পর্য না হাইরা লসত পর্য? লস তো আইলে তো না হারন পুজোর মধ্যে তো বেগুনের উৎসবই ভালন গরম পড়িব। আচ্ছা তেমন কালেকশন কেরম লাগি কিনা আড়া আছে? মোটামুটি ভালো। প্রতি বছর কি টেরি বাজার তুন করো? হ্যাঁ হ্যাঁ টেরি বাজার তুন করে দিই। আচ্ছা তো শেষ মুহূর্তের প্রস্তুতি সে আর কি কি বাকি আছে? আর আছে আরো খালি আইম পড়িব আর কি। দাদা কিনে না? না দাদা বাইরে থাকে দুর্গাপূজা উপলক্ষে বেচা কেনা সর্বশেষ পরিস্থিতি।